আসসালামু আলাইকুম। আজকে সকালে অনেক সকালটা হচ্ছে পুরা মেঘলা মেঘলা আলহামদুলিল্লাহ, কারণ আমাদের এখানে এ সময় বেশ কয়েক সপ্তাহ থেকে কোনো বৃষ্টি ছিল না, সব একদম ঘাস টাস শুকিয়ে সব হলুদ হয়ে গিয়েছিল। তো এই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে হালকা, এবং এই যে মেঘলা আকাশ এখন সবুজ সবুজ দেখা যাচ্ছে, দেখেন আপনারা। আর সবার সামারে সিম হয়, আর আমার যখন সামার শেষ হয়ে যায়, উইন্টার আসবে আসবে, তখন আমার সিমের গাছে ফুল ধরে, প্রতিবারে তাই হয়। বাট আলহামদুলিল্লাহ যে উইন্টার আস্তে আস্তে কিছু সিম খাওয়া যাবে, এন্ড আমার এখানে এই যে কিছু সিম ধরেছে, খাওয়ার মতো কিছু উপযোগী হয়েছে। এখন সিম তুলি, বিসমিল্লাহ। কয়েকটা সিম গাছ হয়েছে, তো সব জায়গা থেকে একটু একটু করে তুলবো। এবং এইদিকে হয়েছে একটু সবুজ সবুজ সিমটা, বিসমিল্লাহ। এখানে সিম আর লাউয়ের গাছ হচ্ছে একসঙ্গে মারামারি করতেছে, যে সিমের গাছ আর লাউ একসঙ্গে, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আবার লাউ খাওয়ার পর মনে হচ্ছে লাউ না শেষ হয়ে গেল, আবার ওই যে আলহামদুলিল্লাহ লাউ ধরেছে, একটা কাটলাম একটু আগে, আর ছোট ছোট অনেকগুলো এসেছে, দেখা যাক কতগুলো হয়। আবার এইদিকে গাছেও লাউ হয়েছে, সরি সিম হয়েছে, সেম লাল লাল। এইদিকে দেখা যাচ্ছে একটা তরাই হয়েছে, হ্যাঁ আটকে গেছে, তো একটাই আমি দেখতে পাচ্ছি হয়েছে, তো এটা রেখে দিব, এটা বিচের জন্য ইনশাল্লাহ, কারণ এবার রেখে দিলে নেক্সট ইয়ারে হয়তো খাওয়া যাবে, মানে চারা লাগানো যাবে। মটরশুঁটি হয়েছে, মটরশুঁটি একটু নেই, সরি মটরশুঁটি কেন বলছি, এটা বরবটি, এই যে ছোট্ট ছোট্ট বরবটি, সব অল্প অল্প হয়েছে, তো দেখা যাবে যে সব মিক্স একটা ভাজি করতে হবে। ব্যানানা পেপার, বিসমিল্লাহ। আমার এখানে কিন্তু আদার গাছও হয়েছে, আমি আদা লাগিয়েছিলাম একটু, তো আদার গাছও হয়েছে আলহামদুলিল্লাহ। একটু পুঁই শাকও তুললাম, ডাল আর পুঁই শাক রান্না হবে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখনকার জন্য এটাই আমার আজ কালেকশন, এখন রান্না বান্না হবে দুপুরে আলহামদুলিল্লাহ। কুমড়ো, লাউ, টমেটো, সিম, ব্যানানা পেপার অ্যান্ড পুঁই শাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।